প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি শঙ্কর সেনগণ, সিজক কলেজ বাগাসুই রাঙামাটির পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাই। আমরা করোনার কারণে তোমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারছি না, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের পাঠদানটা অব্যাহত রাখার জন্য। আমরা আশা করছি তোমরাও তোমাদের পাঠদান অব্যাহত রেখেছ, তোমরা আমাদের ক্লাসগুলি ফলো করছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আজকে আমি ব্যবসায় সংগঠনের ব্যবস্থাপনার প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে পড়া। এই বিষয়ের অনেকগুলি ক্লাস হয়ে গেছে, আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে এই বিষয়ে আরেকটা স্টপেজ নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ব্যবসায়ের শ্রেণীবিভাগ, অর্থাৎ ব্যবসায়ী কত ধরনের, ব্যবসায় কোনগুলোকে আমরা বলি, কত ধরনের ব্যবসা আছে, ব্যবসাকে কীভাবে ভাগ করা হয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। সাধারণত ব্যবসায় কী এটা আগে আমরা শুনে নিই। ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল বৈধ কার্যগুলিকে আমরা ব্যবসায় করি। সেটা উৎপাদন হতে পারে, কেউ তৈরি করতে পারে, কেউ বিক্রয় করতে পারে, কেউ বা নিজে প্রস্তুত করতে পারে, এই সবগুলিকে আমরা ব্যবসায় করি। কেউ মাছ ধরতে পারে, এইটাও সবগুলোই ব্যবসার মধ্যে আছে। তো আমরা এটাকে শুনব। ব্যবসায়কে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা শিল্প, একটা বাণিজ্য আর একটা প্রত্যক্ষ সেবা। একটা শিল্প, একটা বাণিজ্য, একটা প্রত্যক্ষ সেবা। তো শিল্প কি আমরা শুনব? শিল্প হচ্ছে প্রকৃতি প্রদত্ত সম্পদগুলিকে রূপগত পরিবর্তন করে ব্যবহার উপযোগী করার নামই হচ্ছে শিল্প। আসলে মানুষ কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করতে পারে না, সে শুধু প্রকৃতি হতে প্রাপ্ত সম্পদগুলিকে জোগাড় করে সেগুলিকে বিভিন্ন রকম রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করতে পারে, এটাকে আমরা বলি শিল্প। এই শিল্প আমরা, তাহলে শিল্পের কতগুলি ভাগ আছে? শিল্পের ভাগগুলির মধ্যে আছে নিষ্কাশন শিল্প, অর্থাৎ কেউ যদি নদী থেকে মাছ সংগ্রহ করে, সমুদ্র থেকে ঝিনুক সংগ্রহ করে, মুক্তা সংগ্রহ করে, তারপরে যদি আমরা বলি যে মাটির নিচ থেকে সে যদি তেল, গ্যাস ইত্যাদি খনিজ কোনো পদার্থ নিষ্কাশনের মাধ্যমে শুধু উৎপাদন করে ব্যবসায় পরিচালনা করে, তাহলে আমরা বলবো এটাকে নিষ্কাশন শিল্প। পরবর্তীতে আছে কৃষি শিল্প। তো কৃষি শিল্পে যে আমরা বলবো যে কৃষিকাজ সংশ্লিষ্ট যেসব উৎপাদনগুলি পরিচালিত হয় বা কৃষকরা যেগুলি উৎপাদন করে বাজারে বিক্রি করে, এটাও তার একটা ব্যবসায়, সে উৎপাদন করে, উৎপাদনের মাধ্যমে সে জীবিকা নির্বাহ করে, এটা একটি কৃষি শিল্পের অন্তর্গত। পরে আছে নির্মাণ শিল্প। আমরা বিভিন্ন রকম ব্রিজ, কালভার্ট বা আমরা বিভিন্ন রকম বিল্ডিং নির্মাণ বা দালান নির্মাণ বা বিভিন্ন রকম বড় বড় সেতু নির্মাণ, পদ্মা সেতু, এরকম বিভিন্ন বড় বড় স্থাপনা নির্মাণ হচ্ছে দেখা দিই। অনেকে এই নির্মাণ সংস্থার সাথে জড়িত, তারা হচ্ছে আমরা বলি কন্ট্রাক্টর বলি অনেকে। তো ওই যে কন্ট্রাক্টর আছে, কনস্ট্রাকশন কোম্পানিগুলির সাথে জড়িত, ওই কোম্পানিগুলি আসলে নির্মাণ শিল্পের সাথে জড়িত। তাদের কাজই হচ্ছে বিভিন্ন রকম নির্মাণ কাজ পরিচালনা করা। অতএব যারা নির্মাণ শিল্পের সাথে জড়িত তাদেরকে আমরা বলি নির্মাণ শিল্প। পরে আছে সেবা শিল্প। যেসব সাধারণত সেবা দিয়ে থাকে, ডাক্তার ধরনের যারা আছে, ফার্মেসি ব্যবসায়, ঔষধ শিল্প, এগুলি আসলে সেবা শিল্পের মধ্যে চলে আসে। এই ধরনের শিল্পগুলি সাধারণত মানুষকে সেবা প্রদানের উদ্দেশ্যে গড়ে উঠে থাকে। তারপরে আছে প্রজনন শিল্প। প্রজনন বলতে এখানে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে দান, মানে জীবন দেওয়া বলা যায়। জীবন দেওয়া বলতে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে উৎপাদন করা, অর্থাৎ হাঁস মুরগি খামার, গবাদি পশুর খামার, অর্থাৎ যদি সে কখনোই করে হাঁস মুরগির খামারের মাধ্যমে সে যদি বাচ্চা উৎপাদন করে বা মাছের থেকে মাছের রেণু উৎপাদন করে, মাছের ডিম থেকে, এই ধরনের শিল্পকে আমরা বলি প্রজনন শিল্প। পরবর্তীতে আছে উৎপাদন বা প্রস্তুত শিল্প। এই যে বিভিন্ন ধরনের উৎপাদনগুলি আছে, এর বাইরে বা বিভিন্ন জিনিস প্রস্তুত করা হচ্ছে, এইগুলিকে আমরা বলি উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্প। যদি আমরা বলি এই কলমটা, এটিকে উৎপাদন করা হয়েছে বা প্রস্তুত করা হয়েছে, এটা উৎপাদন শিল্প বা প্রস্তুত শিল্পের মধ্যে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে শিল্পের ভাগ। আমরা আবার বলছি, শিল্প হচ্ছে প্রকৃতিতে প্রাপ্ত সম্পদগুলিকে ব্যবহার উপযোগী করার নামই হচ্ছে শিল্প। এই যে এত কিছু উৎপাদন হলো, এখানে পণ্য উৎপাদন হলো, প্রজনন উৎপাদন, প্রজনন শিল্পের মাধ্যমে বিভিন্ন হাঁস মুরগি গবাদি পশু উৎপাদন হলো, সেবার মাধ্যমে ঔষধ তৈরি করা হলো বা ব্রিজ নির্মাণ করা হলো বা কৃষি নির্মাণ করা বা নিষ্কাশন শিল্প হলো, এইগুলিকে মানুষের নিকট পৌঁছে দিতে হবে।
যদি আমরা বলি এই যে কলম নাই এটাকে পৌঁছায় দিতে হবে মানুষের নিকট, এই যে শিল্প উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছায় দেওয়ার যাবতীয় কার্য বলি খাকে আমরা বাণিজ্য বলি। এই যে শিল্প উৎপাদন করলো, শিল্প উৎপাদন করে বসে আছে, এগুলি মানুষের কাছে ভোক্তার কাছে কে পৌঁছাবে? এই যে শিল্প উৎপাদিত পণ্যগুলি ভোক্তার কাছে পৌঁছায় দেওয়ার যাবতীয় কার্যগুলিকে আমরা বাণিজ্য বলি। বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের দ্বিতীয় ধাপ। এখানে দুইটা জিনিস আছে বাণিজ্য, একটা হচ্ছে পণ্য বিনিময়, আরেকটা হচ্ছে পণ্য বিনিময় সহায়ক কার্যগুলি। কেউ বা সরাসরি পণ্যকে বিনিময় করছে, মানুষের মধ্যে কেনাবেলা করছে, আবার কেউ বা সরাসরি পণ্য বিনিময় করছে না, বিনিময়ের সহায়তা করছে, সে কোনো কিছু বিক্রি করছে না, সে কোনো কিছু কিনছে না। তাহলে আমরা প্রথমেই শুরু পণ্য বিনিময়। পণ্য বিনিময়ের দুইটা দিক, কেউ বা দেশের ভিতরে অভ্যন্তরীণ পরিচালনা করছে, কেউ বা বিদেশের সাথে করছে। তাহলে অভ্যন্তরীণটা হচ্ছে কি, কোনো দেশের সীমানার ভিতরে অর্থাৎ কোনো দেশের মানচিত্রের সীমানার ভিতরে যদি সে পণ্য সামগ্রী পণ্য ক্রয় বিক্রয় বা অন্যান্য কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তাহলে আমরা তাকে বলি অভ্যন্তরীণ বাণিজ্য। আর যদি দেশের সীমানার বাইরে অন্য কোনো দেশের সাথে যদি বেশি ব্যবসায় পরিচালনা করে সেটাকে আমরা বলি বৈদেশিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য আসলে দুই ধরনের, একটা হচ্ছে পাইকারি, একটা খুচরা। আমরা যেসব দোকানগুলি দেখতে পাই খুচরা দোকানও আছে, আবার বড় বড় পাইকারি বাজারও আছে, এই ধরনের ব্যবসায়ী সাধারণত অভ্যন্তরীণ ব্যবসায় দেখা যায়। আর বৈদেশিক বাণিজ্যের মধ্যে আমরা তিন ধরনের বাণিজ্য দেখে থাকি। তো পাইকারি খুচরার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দিয়ে আসি। পাইকারি হচ্ছে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে এবং অধিক পরিমাণে পণ্য লট আকারে বিক্রি করে, তারা খুচরা কোনো পণ্য বিক্রি করে না, অর্থাৎ তারা শিল্পের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে এবং অপর কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ীর নিকট তারা লট আকারে বা প্রচুর পরিমাণে পণ্য একসাথে বিক্রি করে, তাদেরকে আমরা বলি পাইকার। এই পাইকারি ব্যবসা থেকে যারা সূক্ষ্ম লট আকারে পণ্য ক্রয় করে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রভাবে তাদের নিকট বিক্রি করে তাদেরকে আমরা বলি খুচরা ব্যবসায়ী। তারা সাধারণত ভোক্তাদের কাছে বা ক্রেতার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে ভাগ করে বিক্রি করে, কিন্তু কেনার সময় তারা পাইকারদের কাছ থেকে লট আকারে ক্রয় করে। তাহলে বিভিন্ন বেশি পরিমাণে পণ্য ক্রয় করে যখন খুচরা খুচরাভাবে ভোক্তা বা ক্রেতা তাদের নিকট বিক্রি করা হয় তখন আমরা বলি তাকে খুচরা ব্যবসায়ী। তো আমরা বৈশ্বিক বাণিজ্যে আসছিলাম, বৈদেশিক বাণিজ্যের সংজ্ঞা বলছিলাম। আবার বলি দেশের সীমানার বাইরে যখন কোনো ব্যবসায়িক পরিচালনা ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করা হবে অন্য কোনো ব্যবসায় বাইরের সাথে, অন্য কোনো দেশের সাথে যখন ব্যবসায় কার্যাবলী সম্পাদন করা হবে তখন আমরা তাকে বলবো বৈদেশিক ব্যবসায়। তো বৈদেশিক ব্যবসায়ের তিনটা দিক, একটা আমদানি, একটা রপ্তানি, একটা পুনরপ্তানি। তো আমরা একে একে সংজ্ঞা শুনবো। আমদানি ব্যবসায়, যদি কোনো ব্যবসায়ী অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে পণ্য এনে বিক্রি করে তাহলে আমরা এটাকে বলি আমদানি ব্যবসায়। অর্থাৎ দেশের বাইরে কোনো অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে যে পণ্য বিক্রি করার নামই হচ্ছে আমদানি ব্যবসায়। এবার আসি রপ্তানি। দেশের পণ্য চাহিদা মিটিয়ে যখন বিদেশে কোনো পণ্য আমাদের দেশে ঘাটতি পূরণ করে দিলে অন্য কোনো দেশে বিক্রি করা হবে আমাদের দেশের পণ্য, তখন আমরা বলি এটাকে রপ্তানি ব্যবসায়। এবারে আসি পুনরপ্তানি। এক দেশ থেকে আমদানি করে অপর কোনো দেশে হতে পারে কোনো মান পরিবর্তন করা হতে পারে, পরিবর্তন নাও হতে পারে, তার কোনো আঙ্গিক যদি এক দেশ থেকে বিক্রি করে অপর কোনো দেশে বিক্রি করা হয় তাহলে আমরা বলি পুনরপ্তানি। অর্থাৎ একবার আমদানি করে ওই পণ্যটাকে কোনো রকম প্রক্রিয়াজাতকরণ করে অথবা না করে পুনরায় যদি অন্য কোনো তৃতীয় কোনো ব্যবসায়ে বিক্রি করা হয় সেটাকে আমরা বলি পুনরপ্তানি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পণ্য বিনিময়ের অংশটা শেষ করলাম। এবার আমরা আসবো পণ্য বিনিময়ের সহায়ক কার্যাবলী। এই যে পণ্য বিনিময় পরিস্থিতি, এখানে পণ্য কিন্তু এমনি এমনি আমার হাতে চলে আসছে না। এই কলমটা ঢাকাতে উৎপাদন হলেও এই আমি আমার শিরক করে যে এটাকে এমনি চলে আসছে না, এখানে যারা সহায়তা করছে আমরা তাদের কথা এখন বলবো। প্রথমেই আছে অর্থাৎ পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলতে কি, পণ্য বিনিময়ে যারা সহায়তা করে কার্যাবলীগুলি আছে সেগুলিকে আমরা পণ্য বিনিময় সহায়ক কার্যাবলী বলি। তো প্রথমেই আছে পরিবহন। পরিবহন হচ্ছে পরিবহন কী হবে, এই যে এক স্থান থেকে পণ্যটাকে অন্য স্থানে নেওয়ার জন্য পরিবহন কী করবে, স্থানগত বাধা দূর করবে। অর্থাৎ এক স্থানের পণ্য অন্য স্থানে নেওয়ার জন্য পরিবহনের গুরুত্ব অপরিসীম। পরে আছে বিমা। বিমা কী করবে, পণ্যের ঝুঁকিগত বাধা দূর করবে এবং ঝুঁকি নিজে নিয়ে নিবে, নিজে নিয়ে ক্রেতার নিকট বিক্রেতার কাছ থেকে পণ্যটাকে ক্রেতার নিকট পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে ঝুঁকি গ্রহণ করবে হচ্ছে বিমা। তারপরে আছে বিজ্ঞাপন। তাহলে বিমা কী করবে, বিমা ঝুঁকিগত বাধা দূর করবে। তারপরে আছে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কী করবে, মানুষের জ্ঞানগত বাধা বা তথ্যগত বাধা দূর করবে। আমরা একটা বিজ্ঞাপন দেখে জানতে পারি এটার কী কী উপকারিতা, এটা কী কী হয়, বা আমরা যখন কোনো ক্রিম ইউজ করি শুষ্ক ত্বকের জন্য কেমন বা তৈল 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 ত্বকের জন্য কেমন, এই যে বিষয়গুলি আমরা বিজ্ঞাপন থেকে জানতে পারি, এটা জ্ঞানগত বা তথ্যগত বাধা দূর করে। তারপরে আছে ব্যাংক। ব্যাংক আমাদেরকে যদি সে পণ্য ক্রয় বিক্রয় করে না কিন্তু অর্থ সংক্রান্ত বাধাগুলি সে বহন করে, আমাদের যে কোনো ব্যবসার প্রয়োজনে ঋণ নেওয়া বা অর্থ সহায়তা করা, চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা, এগুলি সব ব্যাধা দূর করে ব্যাংক। তাহলে ব্যাংক কী করলো,
অর্থগত বাধা দূর করব। তারপরে আসে গোদামজাতকরণ। গোদামজাতকরণ এখানে আমাদেরকে যে আমরা যে পণ্যগুলি এখন গ্রহণ করছি বা এক সময় পণ্যগুলি অন্য সময় যখন আমরা খাই বা বাজারে কিনতে যাই তখন কিন্তু সেগুলি আমরা সাথে সাথে পাওয়ার কথা নয়, কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন ধরনের গুদামের মাধ্যমে সংরক্ষণ করা হচ্ছে। এই যে গুদামে সংরক্ষণ করা হচ্ছে এই গুদামজাতকরণটার মাধ্যমেই আমরা এক সময় পণ্য অন্য সময় পাচ্ছি, তাহলে গুদামজাতকরণ আমাদেরকে সময়গত বাধা বা কালগত বাধা দূর করছে। এই গুদামজাতকরণের কারণে আমরা এক সময় পণ্য অন্য সময় ব্যবহার করতে পারছি। তারপরে শিক্ষার্থীর আমরা এই বাধাগুলি অতিক্রম করলাম। এবারে আমরা চলে যাবো প্রত্যক্ষ সেবায়। প্রত্যক্ষ সেবা হচ্ছে সেই জিনিস যে সেবা গ্রহণ করার জন্য সেবা গ্রহীতাকে সেবাদাতার নিকট যেতে হয়, অর্থাৎ দূর থেকে সেবা গ্রহণ করা সম্ভব হয় না। সেসব ক্ষেত্রে আমরা প্রথমে একটা একটা করে বলবো আইনজীবী, যারা আইনের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত থাকে, কোনো রকম পণ্য ক্রয় বিক্রয় করে না এবং আইন ব্যবসার মাধ্যমে তার জীবিকা নির্বাহ করে, তখন আমরা তাকে বলি আইনজীবী। এই আইনজীবী প্রত্যক্ষ সেবার সাথে জড়িত। তারপরে আছে প্রকৌশলী, অর্থাৎ ইঞ্জিনিয়ার, আমরা যেটা বলি ইংরেজি শব্দটা জানি, বাংলা হচ্ছে প্রকৌশলী। তারা বিভিন্ন রকম বাড়িঘর, ব্রিজ, কালভার্ট ইত্যাদি নকশা স্থাপন করে এবং নকশা স্থাপনের মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। তাহলে প্রকৌশলীরা কী করে? বিভিন্ন রকম কৌশল প্রকৌশল বা কৌশল অবলম্বন করে তারা বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ জটিল বিষয়ের সমাধান বের করেন এবং সে আঙ্গু বা ছোকে আমাদের সামনে উপস্থাপন করেন। এগুলিকে আমরা বলি প্রকৌশলী। সর্বশেষে আছে ডাক্তার। আমরা জানি যে আমরা ডাক্তারের কাছে গেলে ডাক্তার কোনো কিছুই বিক্রি করে না আমাদের কাছে, শুধু একটা প্রেসক্রিপশন আমাদেরকে লিখে দেয়। এই যে প্রেসক্রিপশন লিখে দেয় এটা আমাদের কাছে সেবা। এই সেবাটা পাওয়ার জন্যই আমরা দেখা যায় 1000 টাকা দিয়ে কুইনে আমরা 2-3 ঘন্টা লাইনে অপেক্ষা করি, অর্থাৎ এই সেবাটা পাওয়ার জন্যই আমরা চেষ্টা করি, অর্থাৎ তারা আমাদেরকে প্রত্যক্ষ সেবা দিচ্ছে। তারপরেও আছে নাপিত, তারপরে শিক্ষক, তারপরে আছে যারা আয়রন করে, এরকম বহুত অপ্রত্যক্ষ সেবার লোকজন আছে যারা আমাদেরকে প্রত্যক্ষ সেবা দিয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক বড় 4টা ছোট আকারের চেষ্টা করলাম তোমাদের সাথে উপস্থাপন করার জন্য। তোমরা যদি এগুলো দেখো প্রথমত নিয়ে তোমাদের আর চিন্তা করতে হবে না। আমরা আশা করছি প্রত্যেক বছর এখান থেকে প্রশ্ন আসে, আগামীতেও আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের হটলাইনে আমাদের নাম্বার দেওয়া আছে, তোমরা মেসেজে কমেন্ট করতে পারো, তোমরা আমাদের ক্লাসগুলি শুনবা, তোমাদের এই ক্লাসগুলি আমাদেরকে জানাবা তোমাদের কোন জায়গাটা বোঝা নাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেক বড় করে ফেলছি আজকের ক্লাসটা। প্রিয় শিক্ষার্থীরা ভালো থাকবে, ধন্যবাদ।